이리. 아, 지금 엄대가 일리. 응. 아우스대기. 바로 나. 낙대 볼치. 보는 허리 내 가대 마합도록 한 듯이. 다른 것도 말하자면. রক্ত নিচ্ছে না, হিমোগ্লোবিন কম, কেমো দেওয়া যাচ্ছে না, একেবারে শেষ অবস্থা। কিন্তু করছিস কেন, কি হয়েছে? ওরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো। দেখি কেন খারাপ ব্যবহার করলো কেন? ওই যে আমি ব্লাড টেস্ট করাইনি, দেবতা না হয় আমাদের মানুষ ভালো ছিল মামা, ব্লাড টেস্ট করাতে পারতাম, কোনো মানুষকে রক্ত দিতে পারতাম, ওরা আমাকে খারাপ ভাবতো না। ওরা আমাদের ভুল বুঝেছে খাতু, আমাদের ভুল বুঝেছে। এ কাজ কর না, দেখি ফোন কর না একবার মনসাকে। মনসাদি তো বলে দিয়েছে যে বিধাতা পুরো সব কিছু নাকচ করে দিয়েছে। আরেকবার ট্রাই কর না, যদি নেক্সট টাইম যদি ভয় হয়। হ্যালো, কে বলছেন? মনসাদি, আমি মানে কাতু বলছি। হ্যাঁ বলো, কি খবর? মনসাদি, বনহরিণকে ডাক্তারবাবু 72 ঘন্টা সময় দিয়েছে, মানে মানে 72 ঘন্টার মধ্যেই। কেঁদ না কাতু, বিধাতার লিখন তো মানতেই হবে ভাই। আমার আমার কথাটা রাখলে না মনসাদি। কি করব বলো কাতু, আমার তো কিছু করার নেই। তুমি আর একবার রিকোয়েস্ট করে দেখো না। শোনো কার্তিক, আমি তোমার মা বাবা আমরা সবাই মিলে রিকোয়েস্ট করেছি বিধাতা পুরুষকে, কোনো কাজ হয়নি। তবু তবু তুমি আমার জন্য আরেকবার বলো মনদি। ঠিক আছে, বলছো যখন তখন বলবো। মনদি মনদি, তুমি একটু একটু ভালো করে বুঝিয়ে বলো না, দেখো বিধাতা পুরুষ বুঝবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তুমি যখন বলছো, কিন্তু তুমি জেনেই দেখো কোনো চান্স নেই, ওনার লিখন কোনোদিনও পাল্টাতে পারে না। রিকোয়েস্ট করাটাই বৃথা হবে, তুমি কোনো আশা করো না কাতু। ছাড়ছি। ইরে এলো, বলো চেষ্টা করবে কিন্তু চান্স নেই, আশা করতে বারণ করবে। ঠিক আছে, চেষ্টা ওরা করুক। কাতু, কালকে পূর্ণিমা, কালকের মধ্যে যদি ওকে খুঁজে উদ্ধার করতে না পারিস তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। যাবো কালকে, আমি ফুলবাবুর বাগান বাড়িতে যাব। বনহরিণকে বাঁচাতে না পারি, প্রিয়াঙ্কাকে উদ্ধার করে একটা নতুন জীবন আমি এগিয়ে দেবো। বনাই বনাই, দেখো তো কারা কারা এসছেন তোমার সঙ্গে দেখা করতে, একবার চোখ তুলে তাকাও। বনাই, দেখ আমরা সবাই এসেছি। ভালো কবিতাগুলো দিয়ে একটা বই ছেপেছি, নাম দিয়েছি
অচিন দেশে কবি বনহরি পাল তোর কবিতার বই তোর হাতে দেখ। লাভ নেই কার্তিক, যদি কোনো আশা থাকতো তাহলে তো অনুযায়ী তোকে ফোন করতো। দেখো হোক না হোক তোমার একবার তো ফোন করতে পারতো। এটা হবার নয় সেটা নিয়ে না ভাবাই ভালো। খাতু কাল কিন্তু পূর্ণিমা, জানি প্রিয়াঙ্কা কিন্তু ওই ফুলবাবুর বাগান বাড়িতে রয়েছে। খাতু আমি কালকে রাতে গিয়ে প্রিয়াঙ্কাকে উদ্ধার করব, কালকেই আমি ওখানে যাব। কিন্তু খাতু প্রিয়াঙ্কাকে নিয়ে যখন তুই ফিরবি এসে তো ওনাকে দেখতে পাবি না। হ্যাঁ আজকে ভালো করে দেখে যাস। মনসাদি যখন ফোন করলে না তখন আর এখানে থেকে কি করব? যাই তাল ডাঙ্গা গিয়ে প্রিয়াঙ্কাকে উদ্ধার করে নিয়ে আসি। আমি ডেকে আনছি। হ্যালো হ্যালো কাতু, আমি মনসাদি বলছি। কি ব্যাপার মনসাদি, তুমি তো ফোন করবে বললে, তারপর থেকে তুমি এখন কোথায়? আমি তো নার্সিং হোমে, মানে বনহরিণের অবস্থা খুব খারাপ। জানি আজ পূর্ণিমা, আজকেই মারা যাবে তোমার বনহরিণ। কিন্তু আমি যে তোমাকে বলেছিলাম বনহরিণকে এখন একমাত্র তুমি বাঁচাতে পারো কাতু। আমি? হ্যাঁ তুমি। তাহলে বলো বলো আমাকে কি করতে হবে। আমি, তোমার মা বাবা সবাই মিলে অনেক বলার পর রাজি হয়েছেন বিধাতা পুরুষ। উনি রাজি হয়েছেন? আজ পর্যন্ত স্বর্গমর্তের ইতিহাসে যা হয়নি তাই হতে চলেছে। বিধাতা পুরুষ বনহরিণকে পুনর্জীবন দিতে রাজি হয়েছেন, কিন্তু একটা শর্তে। শর্তটা হলো যে তার পরিবর্তে তোমাকে ত্যাগ করতে হবে। আমাকে ত্যাগ করতে হবে? হ্যাঁ, 6 মাস তোমার কোনো সুপার পাওয়ার থাকবে না। আগামী 6 মাস তোমাকে মরতে মানুষ হিসেবে থাকতে হবে। মানুষ? যদি তুমি রাজি থাকো তাহলে আমাকে 1 ঘন্টার মধ্যে জানাও, সময় কিন্তু বেশি নেই। বনহরিণ মারা গেলে কিন্তু কিচ্ছু করা যাবে না কাতু। ছাড়ছি, আজই তো পূর্ণিমা, আজকে প্রিয়াঙ্কাকে উদ্ধার করতে হবে। কিন্তু বনহরিণকে বাঁচাতে গিয়ে যদি আমার পাওয়ার চলে যায় কি হবে তখন? কোনটা করব আমি? হ্যালো হ্যালো কাতু, মনসাদি বলছি। হ্যাঁ বলো মনসাদি। কি ব্যাপার বলো তো, তোমার ডিসিশন জানাচ্ছ না, আমি তো বিধাতা পুরুষকে জানাবো। হ্যাঁ বলছি, আমাকে আরেকটু সময় দাও। দেখো কাতু, তোমার উপর নির্ভর করছে বনহরিণ বাঁচবে না মারা যাবে। তোমার ডিসিশন তাড়াতাড়ি আমাকে জানাও, সময় কিন্তু ফুরিয়ে আসছে। আমি জানি জানি মনাতে, আমি জানি, আমি আমি এক্ষুনি জানাচ্ছি। ঠিক আছে ছাড়ছি। ঠিক আছে
মামা, আমি ভাবছি যে আমি কি করবো, একদিকে বনাই অন্যদিকে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাকে উদ্ধার করতে গেলে বনাইকে বাঁচানো যাবে না, আর বনাইকে যদি বাঁচাই তাহলে প্রিয়াঙ্কা চিরদিনের জন্য হারিয়ে যাবে। কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। বনাইকে বাঁচালে তোকে কিন্তু মানুষ হয়ে থাকতে হবে, এটা মনে রাখিস। অথচ মনাদি বলছে যে হাতে একদম সময় নেই, আমি কি করি বলতো? করবি এখন ঠিক করতে পারলি না, হাতে কিন্তু একদম সময় নেই। জানি তোর মন কি বলছে খাতু। আমার মন বলছে দুজনেই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকুক, তাই হবে। কি করে? আমি বলি কি, তুই মনুষাকে ফোন করে অনাইকে বাঁচিয়ে দে। তাহলে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কাকে তুই মানুষ হয়ে বাঁচাবি? একটা মানুষকে কি একটা মানুষ বাঁচাতে পারে না? আচ্ছা আমি তো আছি, আমরা দুজনে মিলে প্রিয়াঙ্কাকে বাঁচাবো। তাহলে তাহলে মানুষের কাছে ফোন করে দে, তাড়াতাড়ি কর, হাতে একদম সময় নেই। তুই ফোনাইকে বাঁচা, এই নে ফোন নে। হ্যালো, হ্যালো, কি হলো রে? লাইন পাচ্ছি না। আবার কর। হ্যালো, হ্যালো, কি হবে কাতো, আর তো সময় নেই। দেখ দেখ আবার দেখ। হ্যালো, আরেকবার কর। আপনাকে একবার বনাই ডাকছে, আপনি একটু আসবেন? আচ্ছা এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। হ্যালো মনসাদি, আমি কাতু। হ্যাঁ কাতু, বলো কি ঠিক করলে? আমি আমি রাজি মনসাদি, আমি ছ মাস মানুষ হয়ে থাকবো, কিন্তু তুমি বিধাতা পুরুষকে বলো যে বনাইয়ের পুনর্জীবন দিতে। তুমি ভালো করে ভেবে বলছো তো? হ্যাঁ মনসাদি। ঠিক আছে, তোমার হাতের মুঠোয় প্রসাদী ফুল আসবে, বুঝেছো? সেটা বনাইয়ের বুকে ঠেকিও। তাড়াতাড়ি, আমি ফোনটা রাখছি। তখন আপনাকে খবর দেওয়া হলো, আপনি এখন এসেছেন না? ভালো করেছেন, যান বনাই ঘুমাচ্ছে, আমাদের বনাইয়ের কোনোদিনও চোখ খুলবে না। কি দেখে আসুন, যান না। মানে আসলে আমি প্রসাদী ফুলটা, ব্যাস প্রসাদী ফুল দেখাবেন না আমাদের, আপনার জন্য, আপনার জন্য আমরা বনাইকে হারালাম। কি হচ্ছে কি যান কার্তিক বাবু? এখনো প্রাণটা ধুকপুক করছে, তবে আর কোনোদিনও চোখ খুলবে না। জান কেন তুমি প্রসাদী ফুল দেখাচ্ছে না? মনে কত ভালোবাসত ওনাকে। শুনুন কার্তিক বাবু, আপনার কোনো মায়া মমতা মন বলে কিছু নেই, আপনি কোনো মানুষই নন।
রাতে স্যালাইনটা বাড়াও চট করে। আর কিছু করার নেই, এখন শুধু সময়ের অপেক্ষা। কাটু কাটু মামা, সব ঠিক আছে, সব ঠিক আছে।